হাই, পুরুষোত্তম মাশরুম চ্যানেলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি সুদীপ্ত বৈরাগ্য আর আপনাদের গাইড করার জন্য আজকে ফের চলে এসেছি মাশরুম কাল্টিভেশন নিয়ে। আজকে বিষয়ে আলোচনাটা হবে টোটালি সিজনাল মাশরুম কাল্টিভেশনের ওপরে। এখন টাইম চলে এসেছে, সিজনাল মাশরুম কাল্টিভেশন করা টাইমটা চলে এসেছে, সেই জন্যে অনলি আলোচনা করব সিজনাল মাশরুমের ওপরে। এই ভিডিওটি কয়েকটা পার্টে তৈরি হবে, এটা আমার ফার্স্ট পার্ট। এরপরে রয়েছে, কারণ সিজনাল মাশরুম আমাদের অয়েস্টার এবং বাটন মাশরুম দুটোই কাল্টিভেশন করা হয়, তাই আমি অয়েস্টার এবং বাটন দুটোর বিষয়ে কথা বলবো। সেহেতু ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটে পার্টে ভিডিওটা তৈরি হবে এবং ফার্স্ট পার্ট এটাই। আপনারা প্লিজ, যারা আমার এই ফার্স্ট ভিডিওটা দেখছেন, তারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং লাইক অ্যান্ড শেয়ার করুন। কারণ হচ্ছে, আপনি যদি সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলে প্রতিটা ভিডিও আপনি পাবেন এবং এর পরে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট ওটাও আপনি পেয়ে যাবেন। সেহেতু প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন মাশরুম ব্যাপারে কথা বলা যাক। তো এখন সময় চলে এসেছে যে সিজনাল মাশরুম কাল্টিভেশন করার টাইমটা। এখন সামনেই দুর্গাপুজো দুদিন পরে এবং তারপরে জগদ্ধাত্রী পুজো রয়েছে, এবং জগদ্ধাত্রী পরেই ঠান্ডা পড়তে শুরু করে দেয়। তা দুর্গাপুজো এখনই হালকা হালকা ভোরবেলার দিকে যে ঠান্ডা আবহাওয়াটা, এবং না দিনের বেলায় গরম পড়েছে, তো ওয়েদার টেম্পারেচারটা মোটামুটি চলে এসেছে। তার জন্য প্রিপারেশন আগের থেকে আমাদের নিতে হবে সিজনের জন্য, কারণ সিজনাল মাশরুম একটা হিউজ ইন্ডাস্ট্রি বলতে গেলে। সিজনে কিছু কিছু মাশরুম গ্রোয়ার আছে যারা শুধুমাত্র সিজনেই কাল্টিভেশন করে, শুধুমাত্র সিজনের উপরে ভিত্তি করে। তা সেই ক্ষেত্রে সিজনটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, তার জন্য আজকে আলোচনা করা হবে। এবং আমার চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকুন, টোটাল সিজনটাকে আমি গাইড করার চেষ্টা করব। তা ফার্স্টে বলছি, যারা নতুন কাস্টমার তারা অয়েস্টার মাশরুম কাল্টিভেশন করুন। অয়েস্টার মাশরুম শীতকালে রেট থাকে বাজারে আপনার হোলসেল রেট 60 টাকা থেকে 70 টাকার মধ্যে আপনি পাবেন। হার্ডলি খুব ভালো মাশরুম কোয়ালিটি এবং প্যাকেজিং, গুড প্যাকেজিং সিস্টেম হলে আপনি কলকাতা এবং দুর্গাপুর এটাই 80 টাকার মতো পেয়ে যাবেন। বাদ বাকি 60 টাকা অ্যাভারেজ এমনি উইদাউট প্যাকিং আপনি পেয়ে যাবেন পার কেজি হোলসেল রেট। এবং শীতকালে সবথেকে মজার ব্যাপার এটাই যে 1 কিলো মাশরুম তৈরি করতে কস্ট খুবই কম পড়ে। হার্ডলি আপনার 1 কিলো মাশরুম করতে 15 টাকা খরচ পড়বে, 20 টাকা খুব বেশি করে 15 টাকা, আর আপনি 60 টাকায় বিক্রি করতে পারছেন 1 কেজি মাশরুম নর্মালি। আর ওটাকে একটু প্যাকেজিং করেন, একটু খাটনি করে প্যাকেজিং করে ওটাকে কিছু কস্ট দিয়ে ওটা থার্মোকল প্লেটের ওপরে প্যাকিং করলে ভালো হয়, এবং পিপি পলিথিনে পাউচে প্যাকিং করলেও হয়, 80 টাকা রেট পেয়ে যাবেন। তা একটা হিউজ প্রফিটের জায়গা আছে অয়েস্টার মাশরুমের ক্ষেত্রে। তা ফার্স্ট টাইম যারা মাশরুম কাল্টিভেশন করতে চাইছেন তারা সিজনেই শুরু করুন। এখন সিজন টাইম চলে এসেছে, তা সিজন টাইমটা শুরু করে দিন এবং অয়েস্টার কাল্টিভেশন করুন। এবং আমার চ্যানেলে অয়েস্টার মাশরুম কীভাবে চাষ করা হয় সেটার ব্যাপারে তো সব ডিটেলস দেওয়া আছে। যদি না দেখে থাকেন, আমার চ্যানেলে যান গিয়ে মাশরুম কাল্টিভেশন ইন বেঙ্গলি এবং মাশরুম কাল্টিভেশনের যতগুলো ভিডিও আছে সবগুলো দেখুন, আপনি জেনে যাবেন যে কীভাবে মাশরুম, অয়েস্টার মাশরুমটাকে চাষ করা হয়। তা অয়েস্টার মাশরুমে শীতকালে একটু ডিটেলস আমি একটু বলে দিচ্ছি। অয়েস্টার মাশরুমে স্পন নিতে হয় ফার্স্টে, মানে বীজ যেটা আমরা স্পনটাকে সেল করি 90 রুপিস পার কেজি, 18 টাকা পার প্যাকেট পড়ে 200 গ্রামের। শীতকালের ক্ষেত্রে 200 গ্রাম স্পনের প্যাকেটে আপনি 2 কেজি শুকনো বিচালি, গোবিন্দভোগ ধানের বিচালি ওটা ইউজ করবেন। 2 কেজি শুকনো বিচালি মেশাবেন, ওটা প্রিপারেশন করে বেডটাকে তৈরি করবেন, বিচালিটাকে ভিজিয়ে তারপর ওটাকে স্টেরিলাইজ করে, ড্রামে শিখিয়ে দিয়েছিলাম, ড্রামে স্টেরিলাইজ করে তারপরে ওটাকে বেড বানিয়ে ওটা ইউজ করুন। এবং সেটার ক্ষেত্রে আপনার শীতকালে 2 কেজি ফ্রেশ মাশরুম পাবেন, 2 কেজি বিচালি আর 200 গ্রাম স্পন মিশিয়ে 2 কেজির ওপরে ফ্রেশ মাশরুম পাবেন, সে যেটা গরমকালে আপনার 1.5 কেজির মধ্যে থেকে যায়। তার জন্যই মাশরুমটা সিজনে করা উচিত অয়েস্টারের ক্ষেত্রে। আর সেকেন্ড একটা কথা, যারা অনেক দিন ধরে মাশরুম কাল্টিভেশন করছেন, অন্ততপক্ষে একটা ফুল সিজন মানে 12 মাসের এক্সপিরিয়েন্স যাদের আছে, যারা শীতকালে অয়েস্টার, গরমকালে মিল্কি মাশরুম এগুলো করেছেন এবং একটা ফুল সিজনের এক্সপিরিয়েন্স আছে, তারা প্লিজ বাটন মাশরুম কাল্টিভেশন করুন। সিজনাল বাটন যেটা আমাদের ওয়েস্টবেঙ্গলে সম্ভব, এখনও পর্যন্ত খুব বেশি হয় না, খুব কম লোকেই করে এবং করেই না বলতে গেলে। আপনারা প্লিজ শুরু করুন, আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব।
আপনাদেরকে, এবং আপনার যদি কোনো রকম প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, নিজে কমেন্টে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তা ফার্স্ট পার্ট এটাই বলার ছিল যে আপনারা অয়েস্টার মাশরুমটা নতুন যারা অয়েস্টারটা কাল্টিভেশন করুন, আর যারা এক্সপিরিয়েন্স ম্যান মাশরুমের ওপরে তারা বাটন মাশরুম কাল্টিভেশন করুন, এবং অয়েস্টার তো থাকলে পাশাপাশি সিজনাল বাটনটা কাল্টিভেশন করুন। এমন ইনভেস্ট লাগে না, তার জন্য এখন টাইম চলে এসেছে, এখনই বাটন মাশরুমের কম্পোস্টটা প্রিপারেশন করতে হয়। কম্পোস্টটা প্রিপারেশন করে নিন, ওটা 1.5 মাসের মতো টাইম লাগবে। কম্পোস্ট প্রিপারেশন হয়ে গেলে ব্যাস বেড বানিয়ে নিন, ওদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আপনার ক্রপ শুরু হয়ে যাবে, জানুয়ারি মাস থেকে ক্রপটা শুরু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট পারে বটন মাশরুমের টোটাল ডিটেলসটা দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।